রাস্তা সংস্কারের দাবিতে খোয়াই চাম্পা হাওরে পথ অবরোধ করলো এলাকাবাসী। জানা যায়, খোয়াই চাম্পা হাওর থেকে গোপালনগর যাওয়ার মূল সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত হয়ে আছে, ফলে এই রাস্তায় যান চলাচল এক প্রকার অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীদের, এমনকি বাড়ছে যান দুর্ঘটনাও। এই বিষয় নিয়ে বহুবার দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললেও টনক নড়েনি কর্তাবাবুদের। শুধু তাই নয়, এর আগেও বহুবার সংস্কারের দাবি জানিয়ে পথ অবরোধ করেছেন এলাকাবাসী। অবরোধ চলাকালীন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে যান, কাজের কাজ কিছুই হয় না, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ফলে গোটা বিষয় নিয়ে এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে। তাই বুধবার বাধ্য হয়ে ফের পথ অবরোধে বসেন ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা এখানে সারা আসলাম বাড়ি, রাস্তা খারাপ আছে, আগেও এরকম অবরোধ করছে, কিন্তু কথা দেওয়া হয়েছে, কিন্তু ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যান জন দপ্তরের আধিকারিকরা। পথ অবরোধকারীদের পুনরায় আশ্বস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করে। স্যান্দন টিভি।